আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে একই শুরু হলো গোপনে মক্কার গ্র্যান্ড মসজিদে ইসরায়েলি সাংবাদিক বিশ্বজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল পবিত্র মক্কা নগরীতে অমুসলমানদের প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও গোপনে সেখানে প্রবেশ করে সংবাদ পরিবেশন করেছেন এক ইসরায়েলি সাংবাদিক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে গত সোমবার আঠারোই জুলাই ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনকে একটি প্রতিবেদন প্রচার করতে দেখা গেছে সেখানে চ্যানেলটি বিশ্ব সংবাদ বিভাগের সম্পাদক গিল তামারি পবিত্র নগরী মক্কা গ্র্যান্ড মসজিদ এবং জাবালে রহমত পাহাড়ে উঠে এর আশেপাশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও স্থাপনা প্রদর্শন করেন পবিত্র মক্কা ও মদিনার কিছু অংশে প্রবেশ সম্পূর্ণ রয়েছে অথচ অপেক্ষা করেই তামারি সেখানে পৌঁছেছেন এমনকি আরাফাত পর্বতে একটি সেলফিও তুলেছেন তিনি এদিকে ইসরায়েলি ওই সাংবাদিক গোপনে প্রবেশ করায় অনলাইনে হ্যাশট্যাগ ইউদি ইন হারাম ব্যবহার করে অনেক মুসলমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দা জানিয়েছেন শুধু তাই নয় বেশ কিছু ইসরায়েলিও তামারির সমালোচনা করে তাকে জঘন্য বলে বর্ণনা করেছেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে